بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا بسم الله الرحمن الرحيم نبي আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে আল্লাহ তোমার আগের ওপরে সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন তোমার জন্যে তার নিয়ামতকে পূর্ণত্ব দান করেন তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবে সাহায্য করেন

ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء

চিরদিন অবস্থানের জন্যে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারাসমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন এটা আল্লাহর কাছে বড় সফলতা আর যেসব মুনাফিক নারী ও পুরুষ এবং মুষ্টিক নারী ও পুরুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তাদের শাস্তি দেবেন তারা নিজেরাই অকল্যাণের চক্রে পড়ে গিয়েছে আল্লাহর গজব পড়েছে তাদের ওপর তিনি লানত করেছেন তাদেরকে এবং তাদের জন্যে জাহার নাম প্রস্তুত করে রেখেছেন যা অত্যন্ত জঘন্য জায়গা আসমান ও জমিনের সকল বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন তিনি মহাজ্ঞানী ও কৌশলী إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكس فإنما ينكس على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما هي hey, نبي আমি তোমাকে সাক্ষ্য দানকারী সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি যাতে হে মানুষ তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনো তাকে সাহায্য করো তার প্রতি সম্মান ও মর্যাদা দেখাও এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো হে করবি যারা তোমার হাতে বায়াত করছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বায়াত করছিল তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত যে এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে তার প্রতিজ্ঞা ভঙ্গ করার অশুভ পরিণাম তার নিজের উপরই বর্তাবে আর যে আল্লাহর সাথে কৃত ঐ প্রতিশ্রুতি পালন করবে আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন সাইয়াকুলু লাকাল মুখাল্লাফুন মিনাল আরাব শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির يقولون بالسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا ان اراد بكم ضرا او اراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا بل ظننتم ان لن ينقلب الرسول والمؤمنون الى اهليهم ابدا وزين ذلك في قلوبهم হে নবী বৌদ্ধ আরবদের মধ্যে যাদেরকে পিছনে ছিঁড়ে যাওয়া হয়েছিল এখন তার এসে অবশ্যই তোমাকে বলবে আমাদেরকে আমাদের ধনমাল ও সন্তান সন্ততিদের চিন্তায় ব্যস্ত রেখেছিল আপনি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করুন এ লোকেরা নিজেদের মুখে সেসব কথা বলছে যা তাদের অন্তরে থাকে না তাদেরকে বলো ঠিক আছে ইহাই যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়েসাল্লাকে কার্যকর হওয়া থেকে বাধা দানের সামান্য ক্ষমতা কি কারো আছে যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা চান কোন কল্যাণ দান করতে তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহ ভালোভাবে অবহিত কিন্তু আসল কথা তো তা নয় যা তোমরা বলছ বরং তোমরা মনে করে নিয়েছো যে রাসূল ও নিজেদের ঘরে কখনই ফিরতে পারবে না এই খেয়ালটা তোমাদের অন্তরে খুব ভালো লেগেছিল এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে স্থান দিয়েছো আসলে তোমরা খুবই খারাপ মন মানসিকতার লোক ولله ملك السماوات والارض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا الله تعالى رسولي إيمان آنيني أمون كافي جوني أمرا দাও দাও করে জলা অগ্নি তৈরি করে রেখেছি আকাশ মণ্ডলীয় পৃথিবীর বাদশাহীর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তিনি যা কিচ্ছা ক্ষমা করে দেন এবং যা কিচ্ছা শাস্তি দেন আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় তোমরা যখন গণিমাতের মাল লাভ করার জন্য যেতে থাকবে তখন এ পিছনে রেখে যাওয়া লোকেরা তোমাকে অবশ্যই বলবে যে আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও এরা আল্লাহর ফরমান পরিবর্তন করে দিতে চায় এদের সুস্পষ্ট ভাষায় বলে দাও তোমরা কখনই আমাদের সাথে যেতে পারো না আল্লাহ তো আগে এ কথা বলে দিয়েছেন এরা বলবে না তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ করো অথচ এটা কোনো হিংসার কথা নয় আসলে এরা সঠিক কথা খুব কমই বুঝে قل للمخلفين من الاعراب ستدعون الى قوم اولي باس شديد تقاتلونهم او يسلمون فان تطيعوا يؤتكم الله اجرا حسنا وان تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا اليما ليس على الاعمى حرج ولا على الاعرج حرج ولا على المريض حرج এ পিছনে রেখে যাওয়া বুদ্ধ আরবদেরকে বলে দাও খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকের সাথে লড়াই করার জন্য ডাকা হবে যারা বড়ই শক্তি সম্পন্ন তোমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিংবা তারা অনুগত হয়ে যাবে সে সময় তোমরা জিহাদে নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদের উত্তম স্বভাব দিবেন আর যদি তোমরা পিছনে হটে যাও যেমন পূর্বে হটে গিয়েছিলে তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায় শাস্তি দেবেন যদি অন্ধ পঙ্গু রোগাক্রান্ত লোক জিহাদে না আসে তাহলে কোনো দোষ নেই যে কেউ আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে আল্লাহ তাকে সেসব জান্নাতে প্রবেশ করাবেন যে সবে নিম্ন দেশে ঝর্ণা ধারাসমূহ প্রবহমান থাকবে আর যে মুখ ফিরিয়ে থাকবে আল্লাহ তাকে মর্মান্তিক আজাব দেবেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করছিল তিনি তাদের মনের অবস্থা জানতেন তাই তিনি তাদের উপর প্রশান্তি নাসিল করেছেন পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন এবং প্রচুর গণিমতের সম্পদ দান করেছেন যা তারা অচিরেই লাভ করবে আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহ তোমাদেরকে অঢেল গণিমত্বের সম্পদে প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা লাভ করবে তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে এ বিজয় দিয়েছেন এবং তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন যাতে মোমিনদের জন্যে তা একটি নিদর্শন হয়ে থাকে আর আল্লাহ তোমাদেরকে সোজা পথের হিতায়ত দান করেন وكان الله على كل شيء قديرا ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا এছাড়া তিনি তোমাদেরকে আরো গণিমতে প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা এখনো পর্যন্ত লাভ করতে পারো কিন্তু আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান এই মুহূর্তে এসব কাফের যদি তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসত তাহলে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করত এবং কোনো সহযোগী ও সাহায্যকারী পেত না এটা আল্লাহর বিধান যা পূর্ব থেকে চলে আসছে তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না তিনি সেই সত্তা

ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم, فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزينوا لعذبنا الذين كفروا منهم عذابا أليماً إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما. إرايت شيشاب لوك যারা কুফুরি করেছে তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাঁধা দিয়েছে এবং কোরবানির উঠসমূহকে কোরবানি গাহে পৌঁছতে দেয়নি যদি মক্কায় এমন নারী পুরুষ না থাকতো যাদেরকে তোমরা চিনো না অজান্তে তাদেরকে পদদলিত করে ফেলবে আশঙ্কা না থাকত এবং তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এমন আশঙ্কা না থাকতো তাহলে যুদ্ধ থামানো হতো না বন্ধ করা হয়েছে এ কারণে যে আল্লাহ যা ইচ্ছা যেন তার রহমতের মধ্যে স্থান দেন সেসব মোমিন যদি আলাদা হয়ে যেত তাহলে মক্কাবাসীদের মধ্যে যারা কাফের ছিল আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দিতাম এ কারণেই যখন ওই সব কাফেরা তাদের মনে জাহিলি সংকীর্ণতার স্থান দিল তখন আল্লাহ তার রসুল ও ইমানদারদের ওপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে তাকわり নীতির উপর শূদ্রৃর রূপে প্রতিষ্ঠিত রাখলেন তারই এজন্য বেশি উপযুক্ত হকদার ছিল আল্লাহ সব জিনিস সম্পর্কে পরীক্ষা আদ লকদ সাদাকাল্লাহু রাসূলুহু রিয়্যা বিল হক লা তাদখুলুনাল আল্লাহ আমীনিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا الله <applause> جا ইনশাল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিজেদের মাথা মুন্ডন করবে চুল কাটাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না তোমরা যা জানতে না তিনি তা জানতেন তাই স্বপ্ন বাস্তব রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদেরকে এই আসন্ন বিজয় দান করেছেন আল্লাহ সে মহান সত্তা যিনি তার রসুলকে হিদায়েত সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপর বিজয়ী করে দেন আর এ বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট মোহেম্মাদুল রসুন উল্লাহ ওয়াল্লাদিন আশিদ্দ ও আলন কুফর উবাইন আহ ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه

তোমরা যখনই দেখবে তখন তাদেরকে রোগ্য সিস্তা এবং আল্লাহর করুণা ও সন্তুষ্টি কামনায় তৎপর পাবে তাদের চেহারায় সিস্তার চিহ্ন বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা চিনে নেওয়া যায় তাদের এ পরিচয় তাওড়াতে দেওয়া হয়েছে আর ইনজিলে তাদের উপমা পেশ করা হয়েছে এই বলে যে একটি শস্য ক্ষেত যা প্রথমে অঙ্কুরোদ্গম ঘটালো পরে তাকে শক্তি যোগালো তারপর তার শক্ত ও মজবুত হয়ে শিয় কাণ্ডে ভর করে দাঁড়ালো যা কৃষককে খুশি করে কিন্তু কাফের তার পরিপুষ্টি লাভ দেখে মন কষ্ট পায় এই শ্রেণীর লোক যারা ইমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা ও বড় পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন